সিটে আবেদন পড়ে থাকলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। আধিকারিকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। দূরে স্কুলে চাকরি হলে অনেক ক্ষেত্রেই নানা রকম সমস্যায় পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের। তাদের কথা চিন্তা করেই বদলির ক্ষেত্রে উৎসস্থিত পোর্টাল চালু করে রাজ্য। এই প্রকল্পের স্বয়ং ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোর্টালটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শক সহ জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু। সেই বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে করা বার্তা দেন শিক্ষামন্ত্রী। উৎসস্থির কোনো আবেদন পড়ে থাকলে আধিকারিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে, এমনকি শোকজ পর্যন্ত করা হবে। কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে কেন শিক্ষকদের বদলির আবেদন পড়ে রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে উৎসস্থির আবেদন ছাড়তে দেরি করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। এই বিষয় নিয়ে জেলার আধিকারিকরা শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। আগামী চব্বিশে অক্টোবর উৎসস্থি নিয়ে রিভিউ বৈঠক করা হবে। সেখানেও যদি দেখা যায় অভিযোগ আসছে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী এই দিনের বৈঠকে জানিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই বিশ হাজারেরও বেশি উৎসস্থির মাধ্যমে শিক্ষকদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো আবেদন যাতে দীর্ঘদিন না পড়ে থাকে তা নিশ্চিত করতে হবে আধিকারিকদের এই দিনের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বদলির জেরে যে স্কুল থেকে শিক্ষকরা বদলি হয়ে আসছেন সেই স্কুলে পাশে স্কুল থেকে প্রাথমিকভাবে শিক্ষক শিক্ষিকারা পড়াতে আসবেন। বদলির পর স্কুলগুলিতে যাতে শূন্যপদ দীর্ঘদিন ধরে না পড়ে থাকে সেই বিষয়ে আধিকারিকদের নিশ্চিত করতে বলেন শিক্ষামন্ত্রী। স্কুলগুলিতে যে শূন্যতা তৈরি হচ্ছে তা অবিলম্বে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক স্কুল শিক্ষা কমিশনারকে দ্রুত পাঠিয়ে এসএসসির মাধ্যমে তা নিয়োগ করার কথা এদিনের বৈঠকে জানান শিক্ষামন্ত্রী। উৎসস্থিতে আবেদন পড়ে থাকলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। আধিকারিকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। দূরের স্কুলে চাকরি হলে অনেক ক্ষেত্রেই নানা রকম সমস্যায় পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের। তাদের কথা চিন্তা করেই বদলির ক্ষেত্রে উৎসস্থির পোর্টাল চালু করে রাজ্য। এই প্রকল্পের স্বয়ং ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোর্টালটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শক সহ জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু। সেই বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে করা বার্তা দেন শিক্ষামন্ত্রী। উৎসস্থির কোনো আবেদন পড়ে থাকলে আধিকারিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে, এমনকি শোকজ পর্যন্ত করা হবে। কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে কেন শিক্ষকদের বদলির আবেদন পড়ে রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে উৎসস্থির আবেদন ছাড়তে দেরি করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। এই বিষয় নিয়ে জেলার আধিকারিকরা শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। আগামী চব্বিশে অক্টোবর উৎসস্থি নিয়ে রিভিউ বৈঠক করা হবে। সেখানেও যদি দেখা যায় অভিযোগ আসছে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী এই দিনের বৈঠকে জানিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই বিশ হাজারেরও বেশি উৎসস্থির মাধ্যমে শিক্ষকদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো আবেদন যাতে দীর্ঘদিন না পড়ে থাকে তা নিশ্চিত করতে হবে আধিকারিকদের এই দিনের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বদলির জেরে যে স্কুল থেকে শিক্ষকরা বদলি হয়ে আসছেন সেই স্কুলে পাশে স্কুল থেকে প্রাথমিকভাবে শিক্ষক শিক্ষিকারা পড়াতে আসবেন। বদলির পর স্কুলগুলিতে যাতে শূন্যপদ দীর্ঘদিন ধরে না পড়ে থাকে সেই বিষয়ে আধিকারিকদের নিশ্চিত করতে বলেন শিক্ষামন্ত্রী। স্কুলগুলিতে যে শূন্যতা তৈরি হচ্ছে তা অবিলম্বে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক স্কুল শিক্ষা কমিশনারকে দ্রুত পাঠিয়ে এসএসসির মাধ্যমে তা নিয়োগ করার কথা এদিনের বৈঠকে জানান শিক্ষামন্ত্রী। উৎসস্থিতে আবেদন পড়ে থাকলেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। আধিকারিকদের কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। দূরে স্কুলে চাকরি হলে অনেক ক্ষেত্রেই নানা রকম সমস্যায় পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের। তাদের কথা চিন্তা